সম্প্রতি ঘোষণা করা হয়েছে 2024 সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 21 জন বিশিষ্ট নাগরিককে দেয়া হয়েছে মর্যাদাপূর্ণ এই সম্মাননা। এবছর সঙ্গীতে চারজনের সঙ্গে একুশে পদক পেয়েছেন শুভ্রদেব, আর এখানেই বেঁধেছে বিপত্তি। শুভ্রদেবের একুশে পদক পাওয়াটাকে সহজভাবে নিতে পারছেন না দেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক ও সুরকার প্রিন্স মাহমুদ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন প্রিন্স। সেখানে তিনি শুভ্রদেবকে একুশে পদক না নেয়ার আহ্বান জানিয়েছেন। প্রিন্স তার স্ট্যাটাসে লেখেন, দেশের সঙ্গীতে শুভ্রদেবের অবদান আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকি আখন্দ, নকিব খান, আয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদুল হক, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাউসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গির। প্রিন্স মনে করেন শুভ্রদেবকে বিষয়টি নিয়ে কথা বলা উচিত এবং পদকটি গ্রহণ না করে সত্যিকার মেধাবীকে পদক দিতে বলা উচিত। এ বিষয়ে প্রিন্সের ভাষ্য এমন, প্রিয় শুভ্রদেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যিকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক। প্রিন্স তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরও লেখেন, শুভ্রদা আমার কাছের মানুষ, আমার ওপর রাগ করবেন কিন্তু সত্যি বলছি, এই সত্য যদি স্বীকার করেন তাহলে শিল্পী হিসেবে তার জায়গা অনেক ওপরে থাকবে। এখানে শুভ্রদেব নামটি উপলক্ষ মাত্র। যিনি পদক পাচ্ছেন তিনি যদি উপলব্ধি করেন তার চেয়ে যোগ্যতার মানুষটি পদকের ক্ষেত্রে বঞ্চিত, তিনি তার কথা বলে যাবেন।